করোনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক চিকিৎসক একযোগে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের টিকাদান কর্মসূচির এই মহতি উদ্যোগ বাস্তবায়নে আমরা যারা ফ্রন্টলাইনার আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যারা এই সংক্রান্ত কোনো অপপ্রচার গুজব ও প্রতারণা চালাবে তাদের রুখে দিতে র‍্যাব সচেষ্ট থাকবে। বেশ কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু প্রতারক রাজধানীর বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান করে বিদেশগামী টিকা প্রার্থীদের দ্রুত এসএমএস প্রদানের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত প্রতারণার খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে তা চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত প্রতারণায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব তার গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকালকে র‍্যাব তিনের একটি আভিযানিক দল সন্ধ্যায় রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ নুরুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ দুলাল মিয়া নামে চার প্রতারককে গ্রেফতার করে। প্রতারণার সাথে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রতারকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে গ্রেফতারকৃতরা কোভিড-19 ভ্যাকসিনের এসএমএস নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। খুদে বার্তা ছড়িয়ে তারা বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এসএমএস এর মাধ্যমে তারা এদের এই প্রচার প্রচারণা চালিয়ে আসছিল। দ্রুত সময়ে টিকা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে তারা 2,500 থেকে 5,000 টাকা পর্যন্ত নিত। কেউ এসএমএস স্বাভাবিক নিয়মে পেত বা কেউ উৎকোচ প্রদানের মাধ্যমেও এসএমএস পেত অথবা কেউ কোনো এসএমএস পেত না, তারা প্রতারিত হত। গ্রেপ্তারকৃতরা তাদের কার্যক্রম সম্পর্কে জানায় চক্রের মূল হোতা হিসেবে ধৃত মোহাম্মদ নুরুল ইসলাম কাজ করে আসছিল। গ্রেপ্তারকৃত সাইফুল এবং ইমরান হাসপাতালের সামনে দাঁড়িয়ে থেকে ভিকটিমদের দ্রুত এসএমএস পাইয়ে দেওয়ার নামে প্রলোভন দেখাতো। অক্টোবর প্রার্থীদের সাথে গ্রেপ্তারকৃত নুরুলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হতো এবং নুরুল এই প্রার্থী যারা বিদেশগামী প্রার্থী তাদের সাথে বার্গেনিং করে কি পরিমাণ টাকা আদায় করা যায় সেটা তারা ডিসকাশন করত। পরবর্তীতে তাদের সাথে দফা রফা হওয়া প্রেক্ষিতে নুরুল গ্রেপ্তারকৃত দুলালের কাছে এই বিদেশগামী বা প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে যেতেন। টাকার পরিমাণের উপর নির্ভর করে দুলাল এই টিকা একদিনে পাবে না 4 দিনে পাবে সেই ব্যবস্থা করত। গ্রেপ্তারকৃতরা জানায় বিশেষত বিদেশগামী যাত্রীরাই তাদের টার্গেট ছিল। চক্রটি রাজধানীর মুগদা, শাহবাগ, রমনা, শেরেবাংলা নগর ও মহাখালী এলাকায় সক্রিয় ছিল। এভাবে তারা প্রায় 2 শতাধিক ভিকটিমের সাথে প্রতারণা করেছে।